আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার কার্যক্রম শেষ হয়েছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে গেছ, এবং অনেক শিক্ষার্থী রয়েছে, এই সংখ্যাটা অনেক, তারা কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পাওনি। তাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী এমন রয়েছে, ভালো জিপিএ পাওয়া সত্ত্বেও, ডাবল এ প্লাস পাওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পায়নি। তাই তোমাদের মধ্যে একটি আশা রয়েছে বা একটি চিন্তার বিষয় রয়েছে, দ্বিতীয় মেধা তালিকায় কি তোমার সুযোগ আসবে, আর যদি আসে কাদের সুযোগ আসবে, কাদের সুযোগ আসবে না, এমনটা অনেকেই প্রশ্ন করেছ। পাশাপাশি একটি প্রশ্ন অনেকেই করেছ, ভাইয়া কবে নাগাদ এই দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম শুরু হবে বা রেজাল্ট পাবলিশড হবে। বন্ধুরা, এখন এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করব দ্বিতীয় মেধা তালিকা কাদের জন্য। বন্ধুরা, যারা প্রথম মেধা তালিকায় আবেদন করেছিল কিন্তু প্রথম মেধা তালিকায় আনফর্চুনেটলি নানা কারণে চান্স পায়নি, তারা দ্বিতীয় মেধা তালিকার জন্য আশা করতে পারো। তবে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু আসন সংখ্যা কম থাকে, তাই এখানে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু একটু কম থাকে। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু জড়িত রয়েছে, যারা জিপিএ কম পেয়েছিল তারপরও সরকারি কলেজে সিলেক্ট করেছে, তাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু কমে আসবে। তবে বন্ধুরা, যাদের জিপিএ ভালো, অর্থাৎ ডাবল এ প্লাস রয়েছে, সাবজেক্টও দিয়েছিল, তাদের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তার মানে নিশ্চয়ই এখন তুমি বুঝতে পারলে দ্বিতীয় মেধা তালিকা কাদের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে দ্বিতীয় মেধা তালিকা কাদের জন্য নয়? তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে থাকো কিন্তু চান্স পাওয়ার পরও তুমি ভর্তি হও নাই, তাহলে তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে, তুমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, চান্স পেয়ে ভর্তিও হয়ে গেছো, তোমার জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকা না। তৃতীয়ত, অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রথমে, অর্থাৎ প্রাথমিক আবেদনটিই করেনি, তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার জন্য প্রযোজ্য হবে না, মূলত তারা এই প্রক্রিয়ার সাথেই যুক্ত হবে না। এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছিলেন যে, ভাইয়া আমি একটি কারণে বা ব্যস্ততার কারণেই হোক বা নানাবিধ কারণেই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে প্রাথমিক আবেদনটি করতে পারিনি, এখন কি আমি দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করতে পারবো? না, এখন আর কোনো সুযোগ নেই। যারা প্রথমে প্রাথমিক আবেদন করেছিল তারাই মূলত দ্বিতীয় মেধা তালিকার জন্য প্রযোজ্য হবে। যারা এই 250 টাকা দেয়নি এবং কলেজে গিয়ে কাগজপত্র জমা দেয়নি, তারা এই পুরো প্রক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে, তারা আগামী বছর আবেদন করতে পারবে যদি ন্যূনতম যোগ্যতা অর্জন করে। আরেকটি ক্যাটাগরি রয়েছে, যারা আবেদন করেছিল, 250 টাকা পেমেন্টও করেছিল, কিন্তু কোনো কারণে, কাগজপত্রের কারণে হোক বা কলেজের কারণে হোক, তার আবেদনপত্রটি বা আবেদনটি বাতিল করে দিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তারা দ্বিতীয় মেধা তালিকা কেন, পরবর্তী রিলিজ স্লিপ বা কোটা কোনো ক্ষেত্রেই তিনি প্রযোজ্য হবে না, অর্থাৎ এবছর আর তার জন্য প্রযোজ্য না, আগামী বছর আবেদন করা যাবে। এখন যে প্রশ্নটি অনেকেই করেছিলে, ভাইয়া কবে নাগাদ এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পাবলিশ হতে পারে বা কার্যক্রম শুরু হতে পারে? বন্ধুরা চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে আসার পর আমরা নোটিশটি একটু দেখবো, যে নোটিশটি এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম 18 তারিখ থেকে শুরু হয়েছিল, 18ই মে থেকে শেষ হয়ে গেছিলো 29 তারিখে। এরপর 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কলেজে গিয়ে কাগজ জমা দেওয়ার শেষ তারিখ ছিল, 20 তারিখ থেকে 31 তারিখ হচ্ছে নিশ্চয়ন, এবং 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কলেজের ইন্টারনাল কিছু কাজ রয়েছে। ইন্টারনাল কার্যক্রমের সাথে দ্বিতীয় মেধা তালিকা পাবলিশড হওয়ার তেমন কোনো সম্পর্ক নেই, তাই আমরা ধারণা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমরা দ্বিতীয় মেধা তালিকা সংক্রান্ত নোটিশ পেয়ে যাব, অর্থাৎ কবে নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে, অর্থাৎ 2-3 দিনের মধ্যেই মূলত আমরা সেই আপডেটটি পেয়ে যাব। এবং আপডেট পেলে আমরা বুঝতে পারবো কবে নাগাদ দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম শুরু হতে পারে। তবে আমরা ধারণা করছি নোটিশ 8 তারিখের আগে প্রকাশিত হলেও কার্যক্রমটি 8 তারিখের পরে থেকে শুরু হবে। পাশাপাশি যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন অন করেছিলেন, তাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের সাথে প্রথম মেধা তালিকার মাইগ্রেশনের ফল দিবে। এখন অনেকেই প্রশ্ন করবে, ভাইয়া যারা দ্বিতীয় মেধা তালিকায় টিকবে তাদের কি মাইগ্রেশন নেই? অবশ্যই তাদেরও মাইগ্রেশন রয়েছে, তাদের ক্ষেত্রে রেজাল্টটি কোটার রেজাল্টের সাথে দিবে। বন্ধুরা, এখন অনেকেই হয়তো বলতে পারো, ভাইয়া কোটার রেজাল্ট কি আলাদা দিবে? হ্যাঁ, কোটার রেজাল্ট আলাদা দিবে। সেক্ষেত্রে তুমি যদি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার চান্স নাও পাও, সেক্ষেত্রে কিন্তু কোটার মাধ্যমে কিন্তু তোমার পরবর্তীতে চান্স হয়ে যেতে পারে, তাই কোটা পর্যন্ত তোমাকে অপেক্ষা করবে। যারা কোটা পর্যন্ত চান্স পাবে না তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, আর রিলিজ স্লিপ দিবে দুইটা, প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ, আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আরও 5টি কলেজ। তার মানে তুমি 10টি কলেজ সিলেক্ট করতে পারবে।
পারবে। এখন অনেকেই হয়তো বা বলতে পারো যে ভাইয়া এই 10টি কলেজের মধ্যে বা প্রথমে রিলিজ স্লিপে 5টি কলেজের মধ্যে আমি কি অলরেডি যে কলেজে আবেদন করেছিলাম প্রথম মেধা তালিকায় সেই কলেজে কি আবার আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি আবার আবেদন করতে পারবে, তবে নট নেসেসারি সেখানে তুমি চান্স পাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আপডেট। আমরা একটি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম এবং কারা দ্বিতীয় মেধা তালিকার যোগ্য বা যোগ্য না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।